আমি যে সময়টুকু পাই না কেন আপনাদেরকে অল্প সময়ের মধ্যে বর্তমান অবস্থানে ইসলাম মুসলমান কোন অবস্থায় আছেন এবং এর প্রতিকার কি কি করা প্রয়োজন এর সাথে এর জন্যই এই ভিত্তিতেই এই তথ্য ভিত্তিতেই বা এই সাবজেক্টের উপর সামান্য একটু কথা বলবো। আজকে আপনারা যারা শ্রোতা যারা ওয়াজ শুনতে আছেন এবং যারা আমরা বলতেছি যারা বলে আমরা যারা ওয়াজ করি আমাদের একটু কষ্ট কম হয় আর আপনারা যারা শুনছেন আপনাদের একটু কষ্ট বেশি হচ্ছে। শীতের মধ্যে পা যেজি ধরে যায়, পেটে ক্ষুধা থাকে, সাইডে শীত থাকে বেশি। এটা কি জন্য আসেন ত্যাগ করে? আপনাদের এই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের মহাব্বতে নবীর মহাব্বতে আপনারা এই মাহফিলে আসেন এবং এই মাহফিলে আলেমদের কাছ থেকে সুন্দর কথা শুনে সেটা আমল করার জন্যই আসেন, কি কথা তাই না? তো এই জন্য যারা এই মাহফিলে আসছেন এবং এই মাহফিলে পূর্ণ আদব রক্ষা করে বসছেন তা আপনারা আল্লাহ তাআলা এর উসিলা করে আপনাদের কি করতে পারে, আল্লাহ তাআলা হিদায়াত দান করতে পারেন, জান্নাত ও দুনিয়া এবং আখিরাতের উভয় জাহানের কামিয়াবি দান করতে পারেন। কিন্তু ওরা ব্যতীত, ওরা ব্যতীত, কারা ব্যতীত? যারা ওয়াজ মাহফিলের আশেপাশে ঘোরাফেরা করছে ওদের ব্যতীত, গুরুত্বপূর্ণ কাজ ব্যতীত, এদিক ওদিক বাদাম চানাচুর কিনে খাচ্ছে, মাহফিলের আদব রক্ষা করতেছে না, যে পদে মহিলার আসা যাওয়া করতেছে ওই মহিলার ওই পদে যে পুরুষটা দাঁড়িয়ে আছে এরকম আছে কিনা, ওরা ব্যতীত, ওরা ব্যতীত এই আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের বরকত তারা পাবে না, তারা ব্যতীত, কি বলেন? তো এই জন্য আমরা আশেপাশে যারা ঘোরাফেরা করছি অন্তত আজকের জন্য এই দিনে মাহফিল বছরে একবার এখানে হয় আর একবার এই মাহফিলের এই গনিমতের সময়টা হয়তো বা সামনে বা নাও পাইতে পারি, এর জন্য অন্তত আজকে আমাদের গুরুত্বপূর্ণ কাজ এটাই, এই দিনের কাজ, কি বলেন? কারণ একজন আতর বিক্রেতা আতর বিক্রি করবেই, কি বলেন? একজন স্বর্ণ বিক্রেতা স্বর্ণ বিক্রি করবেই আর একজন আলেম এই দিনের কাজ করবে, ওয়াজ নসিহাতের মাহফিল দিবে, এটাও স্বাভাবিক, কি বলেন? কি তাই না? অর্থাৎ আলেম ওলামাদের জীবন পুরো জিন্দেগিটাই এই ইসলামের দিনের পথে ব্যয় হয়, কি কথাটা বুঝছেন? কারণ কি দেখাইতে হবে? একটু কারণও দেখাবো না একটু পরে। কারণটা ওই যে প্রত্যেকটি দলের প্রত্যেকটি ক্ষেত্রে এক এক পারদর্শী হওয়া থাকে, যেমন ডাক্তারের কাজ কি? চিকিৎসা দেয়া, কি দিও কি কথা, চিকিৎসা দেয় না? তো ডাক্তারের কাজ চিকিৎসা দেয়া, কারণ সে চিকিৎসা বিদ্যার উপর পড়ালেখা করে বিধায় তাকে আমরা ডাক্তার বলি, সে ডাক্তার চিকিৎসা সরবরাহ করে। একজন ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন প্ল্যানিং করে, তার দ্বারা ইঞ্জিনিয়ার হয়, কি জন্য ইঞ্জিনিয়ার হয়? ওই জন্যই যে সে ওটার প্রতি পারদর্শী। ঠিক মুসলমান ইসলামের মধ্যে কোরআনের এলেম অর্জনকারী এবং কোরআনের একজন শিক্ষা দেয়, এলেম শিক্ষা দেয় কারা? তো এই আলেম ওলামা। তবে আলেম ওলামাদের গুরুত্ব ইসলামে আছে না? অর্থাৎ মুসলমানদের কাছে একটা এই দিনের কাজের দিনের বড় আমাদের কারা? ইসলামের দিকতে আমাদের মেরুদণ্ড আমাদের শিকর হলো আলেম ওলামা, কি তাই না? কারণ তারা পুরো জিন্দেগিটাই ইসলামের পথে ব্যয় করে। একটু উদাহরণ দেই, আজকে দেখবেন একটা শিক্ষক একটা ছেলে ওয়ান থেকে মাস্টার্স পাস করে, তা পাস করার পরে ওয়ান থেকে মাস্টার্স পাস করে কয় বছর সময় লাগে? 24 বছর সময় লাগে। তো 24 বছর পাস করার পরে কথাটা খেয়াল করে শুনুন, কারণ আমি বলি আপনাদের কথা, বাজারে মাছ কিনতে যান, ডালা একটা ডালা দেখলেন খুব সুন্দর, খুবই ভালো চাকচিক্যে ডালা, কিন্তু ভিতর উপরে টাকি মাছ, আপনি কি দাম দিবেন? মাছ কেনার সময় দাম দিবেন কি মাছের? টাকি মাছের। আর যদি একটা দেখেন কোন রকম বেশি ভালো একটা ডালা না কিন্তু ওর মধ্যে বল মাছ, আপনি দাম দিবেন কিসের? বল মাছের। ডালা কোনো ফ্যাক্ট না, আরে বক্তা কোনো ফ্যাক্ট না, কোরআন এবং হাদিসের দ্বারা কথা হলে ওইটা আমরা মেনে নেব,
আমরা না বলে আছি কি জন্য কোরআন এবং হাদিসের যুক্তি মতো কথা শুনবো এবং এর প্রতি আমল করব কি বলেন তো আমি যেটা বলছি যে একটা মাদ্রাসা একটা ছাত্র আমাদের আসে ভাই ব্রাদার দেখেন অনেক থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত 24 বছর যে সময়টা ব্যয় করে পরে সমাজে একটা ভালো একটা চাকরি করে বা বিশেষ ক্যাডারের মাস্টার্স জজ এরকম ভালো ভালো পোস্টে চাকরি করে লেখাপড়া করে তাই না তো এটা সে একজন বিএ পাস করলে সে একজন সমাজে গ্র্যাজুয়েট লোক হিসেবে স্বীকৃতি পায় সুন্দরভাবে বসবাস করতে পারে সমাজের দাম আদর শিক্ষিত ছেলে কিন্তু মাদ্রাসার একটা ছাত্র দেখেন ঠিক তা তদ্রূপ ইবতেদাই থেকে শুরু করে দাওরা হাদিস পর্যন্ত ইফতা পর্যন্ত মুহাদ্দিস পর্যন্ত তাফসীর তাফসীরবিদ পর্যন্ত তারও সময় লাগে 24 বছর কিন্তু তার চাক ভবিষ্যৎ কি 5000 টাকার ইমামতি 10000 টাকা মসজিদের শিক্ষক মাদ্রাসার শিক্ষক এর বেশি তো নাই বলেন উত্তর দেন আপনারা ঠিক না তো এটা যদি হয় আসলে এই যারা এই আলেম উলামা এরা কি সিয়ারা খারাপ এই সারা বসে রয়েছে আপনারা যারা বসে আছেন এদের সিয়ারা কি অত্যন্ত খারাপ এরা যদি সুটুট পরে দাইটারিস আছে তাহলে সমাজে তো এরা একজন ভালো লোক তাই না কিন্তু পুরো জিন্দেগিটা এই 24 বছর লেখাপড়া করে এসে পায় 5000 টাকার ইমামতি বা 10000 টাকার ইমামতি এটা কি এই জন্যই করে বলেন উত্তর দেন এই জন্যই করে না সে আজকেও সে সারা জীবন যেখানে খাওয়া সেখানে পড়া সারা জীবন ওই মাদ্রাসার লেখাপড়া করে আর এমনি যারা জেনারে লেখাপড়া করে এরা তো একটু সময় পায় এত বন্দির জীবনের পরে সে মাত্র চাচ্ছে 5-10000 টাকার বেতনে চাকরি করে কিন্তু না ও পাগল নাই দুনিয়াবের এই 5-10000 টাকার জন্য সে মাদ্রাসায় লেখাপড়া করে না মাদ্রাসায় লেখাপড়া একমাত্র আল্লাহর রেজমন্দি এবং আখিরাতে পাওয়ার জন্যই দুনিয়ার সামান্যতম তাদের এটা কোনো মালুম নয় তারা মনে করে তাদের ইচ্ছায় যে কোরআন আজকে কেসি কোজা যাবেন কোন কিল্ডার গান্ডেন যাবেন 500 টাকা থেকে 1000 টাকাটা ছাত্র ফাই খরচ হয় মাদ্রাসা যাবেন ফ্রি কত দামি জিনিস আল্লাহ তাআলা এই পৃথিবীতে সস্তা করে দিয়েছেন তা নালে মানুষ পাইতেন না কি বলেন নাই লবণ ছাড়া তরকারি খাওয়া যায় না পানি ছাড়া চলতে পারে না কিন্তু ওইগুলো সস্তা কি তাই না তো কোরআন আল্লাহ তাআলা বড় দামি কিন্তু আল্লাহ তাআলা সস্তা করে দিয়েছেন যে তোমরা সবাই অর্ডার অর্জন করো যাই হোক এই পর্যন্ত এখানে থাকলো এটা আমি পরে আসবো পরে ঠিকটা যেন ঠিক থাকে আপনাদের আমরা কোন জাতি আমি যে কথার আমার আলোচ্য বিষয় এখন শুরু হলো আমরা কোন জাতি আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম আমাদের গ্রন্থ কি আল কোরআন আমাদের মহামানব যার আদর্শে আমরা চলি সেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন তো এটা তো শুধু মুসলমান আমরাই বলি দিরা বড় সারা বিশ্বে তো অনেক ধর্ম আছে অনেক অনেক দার্শনিক আছে অনেক রাজনৈতিক বিদ আছে অনেক কি আছে জ্ঞানী গুণী আছে তারা ইসলাম সম্বন্ধে কি বলে এটা শুধু আমাদের কথা না তাদেরও কথা কথা উত্তর দেন আপনারা জানেন সারা বিশ্বে রাজনৈতিকবিদ এই যত বড় বিজ্ঞ লোক দার্শনিক সবাই এক জায়গা হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ 100 জন মহামানবের নাম লিখলেন যে পৃথিবীর এদের 100 জন মহামানবের কারা হতে পারে ওই মহামানবের মধ্যে প্রথম সর্বপ্রথম কার নাম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ঠিক না বেঠিক বলেন এটা কি আমরা বলি না ওরাও বলে এজন্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ নট অনলি মুসলিম লিডার হি ইজ দি অল ওয়ার্ল্ড লিডার সে শুধু মুসলমানদের নেতা না তিনি সারা বিশ্বের নেতা এটা সুবহানাল্লাহ তো কবেন কি ওয়াজ মাহফিল আসলে ওয়াজ মাহফিল একটা তারা তো দরকার আছে কি তাই বলেন না এই তো কেবল শুরু হয়েছে আল্লাহ তাআলা কবুল করুন আমাদের আল্লাহ তাআলা আমাদের সহি বুঝদান করুন এই মাহফিল আমাদের কবুল করুন এবার আমাদের গ্রন্থ আল কোরআন আল কোরআন আকাশ মহাকাশ স্থল ভূমি এমন কোথাও মহাকাশ চন্দ্র সূর্য এমন কোথাও এমন কিছু নাই কোরআনের মধ্যে নেই এমন কিছু নাই যে কোরআনের মধ্যে নাই এর জন্য আল কোরআন সারা বিশ্বের সমস্ত কিছু লোক একটা আয়াত বাড়াতে পারে নাই 6600 শেষের কি আয়াতের একটা আয়াত কমাতে পারে নাই বাড়াতে পারে নাই ভুলে ধরতে পারে নাই
পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর প্রদত্ত কিতাব। কি বলেন? এর জন্য কোরআনকে কি বলা যায়? আল কোরআন ইজ নট অনলি মুসলিম গাইডেন্স, আল কোরআন ইজ দি ওয়ার্ল্ড গাইডেন্স। আল কোরআন শুধু মুসলমানদের পথ প্রদর্শক না, গ্রন্থ নয়, এটা সারা বিশ্বের জন্য। কিছুদিন আগে ইসলাম সম্পর্কে, কিছুদিন আগে ইউনেস্কো থেকে পেপারটা আমার অফিসে আছে, ওখানে বলা হয়েছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তিময় ধর্ম কোনটা? পিস এন্ড হ্যাপিনেস রিলেশন অফ ইসলাম কোনটা? ইউনেস্কো থেকে পেপারে দেশে ইসলাম। কি কথা বলেন, বুঝেন না কেন? আমরা মুসলমান স্বীকার করি, আমাদের কোরআন সত্য, শ্রেষ্ঠ জাতি মুসলমান, তারাও স্বীকার করে, কিন্তু এই মুসলমানদের মারা হচ্ছে কেন? কত উত্তর দেন না কেন? আজকে দেখেন ইরাকে মুসলমানদেরকে মারা হচ্ছে, ফিলিস্তিনিতে মুসলমানদেরকে মারা হচ্ছে, আফগানিস্তানে মুসলমানদের মারা হচ্ছে, এই মায়ানমার থেকে কিভাবে অত্যাচার করা হলো মুসলমানদেরকে, আমাদের জননেত্রী শেখ হাসিনা তাদেরকে আশ্রয় দান করলেন, করলেন না? বর্তমানে চীনে, চীনে উইগারে মুসলমানদের এনজিও স্কুল নামে বন্দি করে পশু থেকে পশু তাদেরকে কি করা হচ্ছে? নির্যাতন করা হচ্ছে। আমরা মুসলমান এত যদি শ্রেষ্ঠ হতাম, কারণটা কি? এত ভালো বলার পরও মুসলমান মার খাচ্ছে কেন? আলেমরা মার খাচ্ছেন কেন? এর এটা বলতে পারেন? আসলে ওয়াজ তো করি, শুনি, আমরা মূল জায়গায় কি হাত দিলি পারা মানুষ একটু চিন্তিত হয়ে যায় আসলে কি কথা বলা হয়। মুসলমানদের ইতিহাস এটা ছিল, সারা বিশ্বে মুসলমান মার খাচ্ছে। কিছুদিন আগে দেখেন ঢাকায় টঙ্গীর ময়দানে মুসলমান মার খেলো, তাও আর এক মুসলমান দাবিদারি মুসলমান এত মার খেলো, কি কথা? ঠিক আছে, আসলে কারণ কি? একটাই কারণ, মুসলমানরা এই পৃথিবীতে আলোর আলোর পৃথিবী, শান্তির পৃথিবী প্রতিষ্ঠিত করছেন কারা? আপনি উত্তর দেন, মুসলমানরা। আর এই মুসলমানরা যদি উন্নীত হয়, প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআনের আইন প্রতিষ্ঠিত করে, তবে তাদের সমস্ত রাজত্ব, সমস্ত জালেমকে, জালিমেতা অর্থাৎ জুলুমকে, মাজলুমদেরকে অত্যাচার, নারীদের ব্যবহার সবকিছু বন্ধ হয়ে যাবে। এজন্য মুসলমানদেরকে মার দেয়, নিঃশেষ করে দিচ্ছে, কি কথা বলেন না কেন? এমনকি আপনার ইতিহাস একটু বলি, এই আলেমদেরকে, এই মুসলমানদের মারে নিঃশেষ করে, জাহেলি যুগে যেমন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহেলি যুগে কন্যা সন্তানকে পুঁতে ফেলে হতো, এমন কোন পশুত্ব আচরণ ছিল না যে জাহেলি যুগে ছিল না, কি ঠিক আছে না? তখন ওই জাহেলি যুগের, জাহেলি যুগকে সুন্দর আলোর পৃথিবীতে শান্তিময় করে কার কেনলেন? কারা? এই মুসলমানরা। কার আবির্ভাবে? আমার নবীর আবির্ভাবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবির নবুয়তের আগে যখন ছিলেন, তখন মক্কার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কি ছিলেন? শ্রেষ্ঠ আলামিন ছিলেন এবং শ্রেষ্ঠ বিশ্বাসী ছিলেন। কিন্তু যখন কলমের দাওয়াত দেন, নবুয়ত প্রাপ্ত হন, যখন কলমের দাওয়াত দেন, এই লতা শত্রু হয়ে গেল। কি বলেন? কারণ তাদের আর রাজত্ব থাকবে না, মাজলুমকে আর জুলুম শোষণ করতে পারবে না, নারীদেরকে আর অপব্যবহার করতে পারবে না। আরে নারীদের প্রথম অধিকার কে দিয়েছেন? ইসলাম দিয়েছেন। আরে আজকে নারী, তোমরা ইসলাম থেকে বেরিয়ে আজকে পর্দার নামে, অধিকারের নামে পর্দা ছেড়ে চলে যাচ্ছ। সমাজকে তোমাদের এমন যুগ ছিল, তোমাদেরকে অপমান করা হতো, তোমরা জন্মগ্রহণ করলে সেগুলো পুঁজে ফেলে হতো। আজকে তোমরা সেই ইসলামের থেকে বেরিয়ে যাচ্ছ মুসলমানের মেয়ে হয়ে। কথা বুঝাচ্ছে? নামাজ পড়তে রক্ত লাগে, রোজা রাখতে হলে সামর্থ্য লাগে, যাকাত ফরজ হতে কি লাগে? টাকা লাগে। হজ ফরজ হতে কি লাগে? হজ টাকা লাগে। কিন্তু পর্দা ওয়াজ কি করবো? পর্দা ফরজ হতে কোনো রক্ত লাগে না। সবসময় মুসলমান নরনের উপর পর্দা ফরজ থাকে। একটা নারী যদি বেপর্দা থাকে, নামাজ কেউ না পড়লে সে তার ব্যক্তি ক্ষতি সাধন করে। কিন্তু একজন যদি নারী বেপর্দায় চলে, যে দেখে সেও গুনাহগার হয়, তার গর্ভেতে সন্তান হয়, ওটা আদর্শহীন হয়। এখন হয়ে গেছে আমাদের মুসলমান এমন একটা যুগে। এজন্য মুসলমানরা, এ নারীরা, তোমরা মুসলমানদের
ভিতরে আসো, ইসলামিত্ব অবমূল্যায়ন করো, যৌতুক দিয়ে বিয়ে করা লাগবে না, যৌতুক নিয়ে বিয়ে করবো, অর্থাৎ পণ দিয়ে বিয়ে হবে। আগে হয়েছে না? যাই হোক, আমি আসলে সময় কম, মহিলাদের এদিকে আর নিতে পারবো না, কথা অনেকে শর্টকাট করে দিচ্ছি। তাহলে এখন আমাদের করণীয়টা কি? মৌলিক ইবাদতের ওয়াজ করবেন হুজুররা, আমি অল্প সময়ে কিছু সামরিক কথা বলতেছি। আসলে এতে আমাদের কি করণীয় কিছু আছে? এই মুসলমানদের দুর্দশার সময় আমাদের কি করণীয় আছে না? এগুলো করলে তো আবার জঙ্গি সন্ত্রাস মৌলবাদী হয়ে যাবেন। হ্যাঁ, আল্লাহ জানে ফিসিলমি কি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ দাখিল হও। আল্লাহ জানে কিছু লোক নামাজ ছাড়া কিছু করবে না, কিছু লোক হজ ছাড়া কিছু করবে না, কিছু লোক জিয়াদ ছাড়া কিছু করবে না, কিছু লোক তাওহীদ কিছু দাওয়াতের কাজ করবে, কিন্তু পূর্ণভাবে করতে পারবে না, করবে না। এই জন্য আল্লাহ তাআলা করার জন্য আয়াত নাযিল করছেন, উদখুলু ফি কিভাবে আমল করছেন এর মাধ্যমে আপনারা জানুন, কি বলেন? শুনুন, আমার এরপরে শেষ। আমার মক্কায় যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হন, আবার নবীর দলে নবীর এই ডাকে সাড়া দিয়ে কেউ কেউ সবাই মুসলমান অংশ মুসলমান হয় না, তখন মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন সীমা পাড়িয়ে যে চলছে, কি চলছে না কি চলছে? মক্কায় সময় মুসলমানের ঠিক মতো থাকতে পারে না, এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? নির্যাতনের রোল মডেল আরো বেশি বৃদ্ধি পাওয়া শুরু করলো। এরকম হওয়ার পরে এবার মুসলমানরা কি করলো? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সাহাবারা তোমরা আবু সিনায় যাও, ইয়ামানে যাও, আবু জাহেল সুমায়রা রাদিয়াল্লাহু আনহুকে তার লজ্জা স্থানে আঘাত দিয়ে হত্যা করে ফেলেছে। মক্কায় মুসলমানদের কোন স্থান নাই। আল্লাহ তাআলা হুকুম করলেন, হে নবী আপনি মদিনায় চলে যান। কোথায় চলে যান? মদিনায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাতৃভূমি ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। কি কথাটা, এটা সহিহ হাদিসের নবীর ঘটনার কথা বলতেছি। চলে যায়, যাওয়ার পরে মুসলমানদের খ্যাত বিখ্যাত বিখ্যাত শরীর এখনো শুকায় নাই, শুকাইছিল। এমন সময় তারা যখন মদিনায় বসবাস শুরু করলেন, শেষ করি, তখন যখন আসেন তখন ওই মদিনার যে অবস্থা হয়, মুসলমানরা চিন্তা করলো, কাফেররা চিন্তা করলো, মুসলমানরা যদি এখন ওরকম মদিনা বাড়তে থাকে তবে আমাদের রাজত্ব ছিন্ন হয়ে যাবে। এই জন্য মক্কায় যাদের আত্মীয় স্বজন এবং বাড়িঘর লুণ্ডন করা শুরু করলো, আত্মীয় স্বজনকে দ্রুততর আঘাত শুরু করলো যাতে ওরা এখানে আসে আর ওদেরকে মারি। এবার সাহাবারা আমার নবীকে বলতেছেন, হে নবী এখন আমরা কি করব? আমাদের দেয়াল এখন ঢেকে গেছে কিসের সাথে? আমরা সামনে বেরোতে পারতেছি না, পিছনে বেরোতে পারতেছি না, হে নবী আমাদের প্রতিকার দেন। আমার নবী বলতেছেন, তোমরা ধৈর্য ধারণ করো। কিছুক্ষণের মধ্যে ধৈর্য ধারণের মধ্যে আল্লাহ তাআলা কি বললেন? যে তোমরা লড়াই করো তাদের বিরুদ্ধে যারা তোমার বিরুদ্ধে লড়াই করে, লড়াই করো জালিমের বিরুদ্ধে যে মাজলুমকে লড়াই মাজলুমকে নির্যাতন করে, লড়াই করো ওদের সাথে যারা সমাজে ফাতনা ফিতনা সৃষ্টি করে, অর্থাৎ শান্তি প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করো। ইসলাম কাউকে আঘাত আগে আঘাত দেয় না, ইসলাম শান্তির ধর্ম। এই যে আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়াহুয়া কুরহুল্লাকুম, তোমরা লড়াই করো, যুদ্ধ তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। কাদের সাথে? যারা সমাজে অশান্তি সৃষ্টি করে। ঠিক তেমনই ভাবে যদি নামাজ যদি সে কোরআনের আয়ত্ত হয়, রোজা যদি সে কোরআনের আয়ত্ত হয়, হজ যদি সে কোরআনের আয়ত্ত হয়, তবে মুসলমানদের বাঁচানোর জন্য এই তাদের বিরুদ্ধে প্রতিরোধ কেন হবে না? আমার উত্তর দেন কথা। আজকে এই যে কথা বললাম, যারা মুসলমানদের জন্য মুসলমানদের শিকড়, ইসলামের শিকড়, যাদের জীবন জিন্দেগি সম্পূর্ণ মুসলমানদের পক্ষে চলে যায়, পথে চলে যায়, সেই আলেম উলামদেরকে এই টুঙ্গির ময়দানে যেভাবে মারা হয়েছে, আলেমদের রক্তে রঞ্জিত করেছে, এদের প্রতিরোধ করা দরকার কি দরকার না? সবাই একবার কন্ত, এদেরকে এই বাংলার মাটি আমি বলে দিতে চাই,
ইসলামের শত্রুদেরকে এবং ইসলাম আবু জাহেলের দলদেরকে এই বাংলার জমিনে এই উপমহাদেশে সমবেত নানুপুরি রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে কাসেম মাদানির কাছে হুসাইন আহমেদ যেমন 6 লক্ষ লোকের ব্রিটিশদের দাঁড়িয়ে আছে হাজি ফরজিদুল্লাহ শরিয়াতুল্লাহ ফরাতের তিতুমির বাসের কেল্লা যেমন এই বাংলার জমিন থেকে তাড়িয়েছে শয়তানের ব্রিটিশদের ঠিক তেমনি এই বাংলার জমিনে এই সরজ এই সাতপন্থীদেরকে এই এই আলেমদের শত্রুদেরকে মুসলমানদের শত্রুদেরকে এই বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে যদি মুসলমানের একটা রক্ত থাকে এই জন্য আমাদের আমার কথা সুযোগ নাই আপনারা প্রস্তুত থাকেন কুরআনের আয়াত যেমন হয়েছে আজকে এই পৃথিবীতে মুহাম্মদ বিন কাসেম যেমন একটি মায়ের একটি নারীর একটি বোনের আহাজারে যেমন কি করতে সন্ধি দাহরে আক্রমণ করে 5000 দিয়ে জয় হয়েছে তেমন আমরা মুসলমান আমরা আল্লাহর উপর শক্তি রেখে নিজের বাহুকে তখন উচ্চত করব বদরে যেমন 313 জন সাহাবী নিয়ে কাফেরদের মোকাবেলা করছে ইনশাআল্লাহ আমরা বাংলার মুসলমান ওদের বিরুদ্ধে যখনই প্রতিরোধ করব আল্লাহর রহমত নাযিল হবে ইনশাআল্লাহ যাই হোক আমি আমার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক